হাই গাইজ, এটা অটোকার টিউটোরিয়ালের পার্ট 6 ভিডিও। আগের ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চলো শুরু করা যাক। ইফ ইউ লাভ মাই ভিডিও প্লিজ লাইক ইট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। লেটস সুইচ অন। আজকে আমরা দেখব কিভাবে ফিলেট অপশন কাজ করে। ফিলেট অপশন কাজ করানোর জন্য প্রথমে আগে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। এখন ফিলেট হচ্ছে মডিফাই বারের একদম মাঝের দিকে একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফিলেট ক্যাম্ফার ব্লেন্ড কার্ভ। এখান থেকে ফিলেট অপশনকে নিতে হবে। ফিলেট উপর মাউস পয়েন্টারটা ধরে রাখলে দেখতে পাবো আমরা কীভাবে ফিলেট কাজ করে। ফিলেট উপর ক্লিক করলাম, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, ফার্স্ট অবজেক্টের উপর ক্লিক করলাম। এরপর ফিলেট সিলেক্ট সেকেন্ড অবজেক্ট অর শিফট সিলেক্ট টু অ্যাপ্লাই কর্নার রেডিয়াস। রেডিয়াস আমাদের সিলেক্ট করতে হবে, রেডিয়াস দিলাম 50, দেওয়ার পর এন্টার। এখন সেকেন্ড অবজেক্ট উপর যখনই আমি নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টারটাকে, তখন দেখতে পাচ্ছি এখানে কোণের দিকটা কার্ভ হয়ে যাচ্ছে। যখনই ক্লিক করব এটা একটা রাউন্ড শেপ চলে আসবে, অর্থাৎ এখানে ফিলেট হয়ে গেছে। একই রকমভাবে যদি এই কর্নারে আমাদের ফিলেট করতে হয়, আমরা ফিলেট অপশন চুজ করব। এরপর ফার্স্ট অবজেক্টের উপর ক্লিক করলাম, যেহেতু আমাদের রেডিয়াস আগেই সেট করা ছিল 50। এরপর আমরা সেকেন্ড অবজেক্টের উপর ক্লিক করলেই একটা রাউন্ড চলে আসবে। এরপর দেখবো কিভাবে ক্যাম্ফার অপশন কাজ করে। ক্যাম্ফারিং করার জন্য একই রকমভাবে মডিফাইয়ে যেখানে আমরা ফিলেট চুজ করেছিলাম তার তলায় আছে ক্যাম্ফার। ক্যাম্ফারের উপর মাউস পয়েন্টারটাকে ধরে রাখলে আমি দেখতে পাবো কীভাবে ক্যাম্ফার কাজ করে। এরপর ক্লিক করলাম, ক্লিক করার পর ক্যাম্ফার সিলেক্ট ফার্স্ট লাইন, যে লাইনটাকে আমরা করতে চাইছি সেই লাইনটা সিলেক্ট করতে হবে। ফার্স্ট লাইন সিলেক্ট করলাম। এরপর ডিস্টেন্স, ডিস্টেন্স উপর ক্লিক করলাম, দিলাম 100, দেওয়ার পর এন্টার। অর্থাৎ এখন এইখানে যে কোনো একটা এই লাইনে যে কোনো পয়েন্টে ক্লিক করার পর এখানে আমাদের যেই যতটা দূরত্বে ক্যাম্ফার দরকার ততটা দূরত্বে আমাদের ক্লিক করতে হবে। অর্থাৎ প্রথমে ক্লিক করলাম যে কোনো একটা পয়েন্টে, এরপর আমাদের দরকার এই সেন্টার লাইনের সোজাসুজি, সেন্টারের উপর মাউস পয়েন্টে জাস্ট নিয়ে গেলাম, একটা সবুজ ডটেড লাইন চলে এসেছে। এই লাইনটা ফলো করে আমরা এখন এই বাহুর উপর ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি যখনই, এখনও কমপ্লিট হয়নি, যখনই এটা ক্লিক করব এরপর দেখা যাচ্ছে একটা ক্যাম্ফারিং হয়ে গেছে। আমরা আবার দেখাচ্ছি, এখান থেকে ক্যাম্ফারিং করার জন্য ক্যাম্ফার সিলেক্ট করলাম, এরপর এরপর ক্লিক করলাম, ক্লিক করার পর ডিস্টেন্স দিলাম 150, এন্টার। এখন যে কোনো পয়েন্টের উপর ক্লিক করলাম, ক্লিক করে এখানে নিয়ে চলে এলাম, যতটা দূরে আমাদের দরকার ততটা দূরে আমাদের নিয়ে যেতে হবে। নেওয়ার পর ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছি এখন এরপর ক্লিক করলেই কমপ্লিট ক্যাম্পারিং হয়ে যাবে। এখন যদি আমরা চাই এই ক্যাম্পারিংটাকে না দিয়ে একটা কন্টিনিউয়াস লাইন টানতে, তার জন্য লাইনের উপর সিলেক্ট করতে হবে। লাইনের উপর সিলেক্ট করার পর এই এই পয়েন্টে, এন্ড পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা জানি না এটা কত দূর পর্যন্ত এসে আমাদের লাইন স্কোয়ারটা কমপ্লিট হবে, তার জন্য আমাদের F8 অর্থাৎ অর্থমোডকে অন করে নিতে হবে। অর্থমোডকে অন করে নেওয়ার পর আমরা এই লাইনটা ফলো করতে পারি। এই লাইনকে ফলো করার পর ক্লিক করলাম, ক্লিক করে এর সঙ্গে এর এন্ড পয়েন্টের সঙ্গে মিলিয়ে দিলাম, এরপর এসকেপ। এখন দেখা যাচ্ছে একটা কমপ্লিট অ্যাঙ্গেল চলে এসেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা ফিলেটকে এবার ওইখান থেকে মুছতে চাইলে প্রথমে আগে সিলেক্ট করতে হবে পুরোটাকে। করার পর ট্রিম অপশানে যেতে হবে। ট্রিম অপশানে গিয়ে মুছে দিলেই আমরা আগের অবস্থায় চলে আসতে পারবো। এরপর আমরা দেখবো কীভাবে ব্লেন্ড কার্ভ কাজ করে। ব্লেন্ড কার্ভ কাজ করানোর জন্য একই রকমভাবে একই লিস্টের নিচে আছে ব্লেন্ড কার্ভ, ক্লিক করতে হবে। এরপর ফার্স্ট অবজেক্ট, যে কোনো একটা ফার্স্ট অবজেক্ট উপর ক্লিক করতে হবে। এরপর সেকেন্ড অবজেক্ট, আমরা চাইছি এই দুটো পয়েন্টের মধ্যে একটা কার্ভ আঁকতে, এরপর ক্লিক করলাম, একটা কার্ভ চলে এসেছে। যখন এরপর ক্লিক করলাম দেখতে পাবো তিনটে পয়েন্ট এসেছে এখানে, 1, 2, 3। এবার এই তিনটে পয়েন্টকে আমরা সরিয়ে বিভিন্ন ধরনের কার্ভ আমরা আঁকতে পারি, যেমন দরকার এইভাবে মুভ করে করে, যেমন দরকার সেইরকমভাবে আমরা কার্ভ আঁকতে পারি। ফ্রেঞ্চ কার্ভের আমরা ইউজ করেছিলাম, সেই ফ্রেঞ্চ কার্ভের ইউজ অনেকটা এর মতোই, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে যেমন দরকার সেই অনুযায়ী কার্ভটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি এইভাবে, বা আমরা এটাকে জয়েন করে দিতে পারি। এটার উপর ক্লিক করে জাস্ট স্টার্টিং পয়েন্টটাকে
নিয়ে এসে এটার সঙ্গে টাচ করে দিলে একটা কার্ভ চলে আসবে। এইরকমভাবে আমরা যে কোনো যেখানে দরকার সেই অনুযায়ী আমরা কার্ভ আঁকতে পারি। এইরকমভাবে কোনো কিছু লেখার জন্য আমরা সিলেক্ট করব টেক্সট, অ্যানোটেশন বারে প্রথমেই একটা বড় হাতের এ দেখাচ্ছে, এই টেক্সটের তলায় ক্লিক করতে হবে। এরপর সিঙ্গেল লাইন ক্লিক করলাম, এরপর স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ দ্য টেক্সট, টেক্সটের ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে। এরপর স্পেসিফাই হাইট, হাইট দিলাম। এবারে এখানে একটা যে লাইনটা আসছে, এই লাইন যেই লাইন বরাবর আমরা এটাকে নিয়ে যাব সেই লাইন বরাবর এটা হয়ে যাবে, অর্থাৎ হাইট দিলাম 5, দেওয়ার পর এন্টার। স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, রোটেশন অ্যাঙ্গেল আমরা যেদিকে নিয়ে যাব আমরা চাইছি এই ডিরেকশন, যেই ডিরেকশন বরাবর আমরা মাউস পয়েন্টারকে মুভ করাচ্ছি, একটা হলুদ রঙের ডটেড লাইন দেখাচ্ছে, যেই দিকে নিয়ে যাব সেই দিকে আমাদের লেখাটা হয়ে যাবে, আমরা চাইছি এই দিকে লিখতে, ক্লিক করলাম। এরপর আমাদের টাইপ করতে হবে, কিবোর্ডে টাইপ করে লিখতে পারছি কতগুলো লেখা এখানে উঠছে। আমরা এখানে লিখলাম অটো ক্যাড টিউটোরিয়াল, লেখার পর লেখা কমপ্লিট হয়ে গেলে এন্টার, এন্টার দিলে তলার লাইনে আমি কিছু লিখতে পারি। এখানে হয়ে যাওয়ার পর আমরা জাস্ট বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করার পর এসকেপ, এসকেপ দিলে দেখতে পাচ্ছি লেখাটা ছোটো হয়ে গেছে অনেক, আর যে ডিরেকশন বরাবর আমরা সিলেক্ট করেছিলাম সেই ডিরেকশন বরাবর লেখাটা হয়ে গেছে। এখন আমরা যদি একটা টেক্সট লিখতে চাই যেটা হবে একদম হরাইজন্টাল, তার জন্য আমাদের অর্থো মোডকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর আবার একই রকমভাবে টেক্সট সিলেক্ট করলাম, সিঙ্গেল লাইন নেওয়ার পর স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা শুরু করতে চাইছি, হাইট দিলাম 5 বা হাইট দিলাম 10, দেওয়ার পর এন্টার। এরপর রোটেশন অ্যাঙ্গেল, রোটেশন অ্যাঙ্গেল দিলাম এই বরাবর। এখন আমরা লিখতে শুরু করলাম অটো ক্যাড, লেখার পর বাইরে ক্লিক করলাম, এরপর এসকেপ। এখন দেখতে পাচ্ছি লেখাটা অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে, অর্থাৎ ফন্টের সাইজ আগে ছিল 5 এখন হয়ে গেছে 10, আগে লেখাটা একটা অ্যাঙ্গেলে ছিল এখন সোজাসুজি হরাইজন্টাল হয়ে গেছে। এখন কোন একটা লেখাকে বা টেক্সটকে ছোটো করতে গেলে প্রথমে আগে লেখাটা সিলেক্ট করে নিয়ে এরপর এই যে নীল রঙের ডট আসছে সেই ডটের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা ইরেজ, মুভ, কপি সব কিছুই করতে পারি। এখান থেকে যেতে পারি আমরা কুইক প্রপার্টিজ, কুইক কুইক প্রপার্টিজে এখানে দেখতে পাচ্ছি লেয়ার, এখান থেকে আমরা হাইট চেঞ্জ করতে পারি। 10-এর জায়গায় আমরা চাইছি লেখাটাকে ছোটো করতে, 10-টাকে মুছে দিয়ে আমরা করে দিলাম 4। রোটেশন দিতে চাইছি 45 ডিগ্রি, দেওয়ার পর এন্টার। এখন লেখার হাইট আগের চেয়ে অনেক কমে গেছে আর লেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালের সঙ্গে সরে গেছে। এখন জাস্টিফাই, জাস্টিফিকেশন যদি আমরা এটাকে সেন্টার, লেফট, রাইট, টপ, সেন্টার এসব আমরা চুজ করে নিতে পারি যেখানে আমাদের দরকার হবে সেই অনুযায়ী এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। এইভাবে টেক্সটের প্রপার্টিজ চেঞ্জ করা যায়। টেক্সটের প্রপার্টিজের কাজ হয়ে গেলে কোণে আমাদের ক্রস আছে সেই ক্রসের উপর ক্লোজ ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে এসকেপ। এইরকমভাবে আমরা একটা টেক্সটকে চেঞ্জ করতে পারি বা সরিয়ে নিয়ে আসতে পারি। টেক্সটকে কপি করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে টেক্সট কপি হয়ে গেছে। আমরা এটাকে একই রকমভাবে অনেকগুলো জায়গায় নিয়ে আসতে পারি, যেখানে দরকার সেখানে আমরা নিয়ে আসতে পারি। আবার কন্ট্রোল ভি দিলাম, চলে এলো, আবার ভি দিলাম, আবার চলে এলো, একইভাবে কিন্তু একই লেখা বারবার চলে আসতে পারবে। এছাড়া আমরা কোনো একটা লেখাকে মুভ করতে গেলে এখানে লেখাটাকে সিলেক্ট করে উপরের দিকে একটা অপশান আছে মুভ, মডিফাই বারের উপরে একটা অপশান আছে মুভ, মুভের উপর ক্লিক করলাম, আমরা চাইছি এটাকে মুভ করাতে, জাস্ট বেস পয়েন্ট সিলেক্ট করে আমরা এটাকে মুভ করতে পারি, হরাইজন্টাল, ভার্টিক্যাল যে কোনো দিকে মুভ করতে পারি। যেহেতু আমাদের অর্থ মোড অন করা আছে সেই জন্য এটা শুধু হরাইজন্টাল বা ভার্টিক্যালি মুভ করতে পারছে। এখন অর্থ মোডকে অফ করে দিলাম, এখন আমরা যে কোনো ডিরেকশন মুভ করতে পারি। এইভাবে টেক্সট কাজ করে। টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারি, টেক্সটকে সিলেক্ট করে তারপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর প্রপার্টিজ, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যাওয়ার পর এখান থেকে আছে কালার, কালারের উপর ড্রপ ডাউন লিস্ট থেকে কালার আমরা চেঞ্জ করতে পারি। এইভাবে হলুদ দরকার হলুদ নিতে পারি, লাল, যে কোনো রং নিয়ে কাজ হয়ে গেলে ক্লোজ। ড্রয়িংয়ে অনেক সময় মাল্টি লাইন টেক্সট লিখতে হয়, তার জন্য এখানে টেক্সট বাদ থেকে মাল্টি লাইন টেক্সট সিলেক্ট করব। এবারে ফার্স্ট কর্নার পয়েন্ট সিলেক্ট করার পর একটা বক্স আসছে, সেই বক্সের মধ্যে লেখাটা হবে আমাদের। এরপর আদার কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম, লেখার পর এখানে একটা লেখার জায়গা এসে গেছে, এখান থেকে আমরা লেখার স্টাইলকে চুজ করতে পারি।
এখান থেকে আমরা লেখা স্টাইলকে চুজ করে নিতে পারি, স্ট্যান্ডার্ড বা অ্যানোটেটিভ চুজ করে নেওয়ার পর বোল্ড করতে পারি। কোনো কিছু লিখতে শুরু করলাম, এবার এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে বোল্ড করে দিতে পারি বা ইটালিক করতে পারি বা আন্ডারলাইন দিতে পারি। এরকম কিন্তু কন্টিনিউয়াস আমরা চেঞ্জ করতে পারি, বা উপরের দিকে ওভারহেড একটা লাইন দিতে পারি, বা এখানে স্ট্রাইক থ্রু অপশন কাজ করাতে পারি। কাজ হয়ে গেলে কন্টিনিউয়াস এভাবে পরে পর পরে পর লাইন লিখে গিয়ে লেখার কাজ কমপ্লিট হয়ে গেলে বাইরে ক্লিক করলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। লেখার ফন্টের স্টাইল চেঞ্জ করতে গেলে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। প্রথমে আগে নিলাম মাল্টি লাইন টেক্সট, একইরকমভাবে বক্স সিলেক্ট করার পর লিখতে শুরু করলাম। এরপর এটাকে সিলেক্ট করে আমরা লিখলাম অটো ক্যাড। লেখার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট চুজ করতে পারি। এখানে অনেক রকমের ফন্ট আছে, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। আমরা এবার দেখবো কীভাবে ডাইমেনশন দিতে হয়। ডাইমেনশন দেওয়ার জন্য আগে আমরা সিলেক্ট করলাম একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। এরপর আমরা চাইছি এই রেক্ট্যাঙ্গেলের উপর ডাইমেনশন দিতে। ডাইমেনশন দেওয়ার জন্য অ্যানোটেশন বারে ডাইমেনশন অপশন আমরা চুজ করব, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যেই পয়েন্ট থেকে আমরা শুরু করতে চাইছি সেই পয়েন্টের উপর আমরা ক্লিক করলাম। এরপর দেখাতে শুরু করেছে একটা অ্যারো লাইন, এবার যতটা দরকার ততটা আমরা ক্লিক করবো। এরপর আমরা চাইছি এই কর্নার পর্যন্ত এই লেন্থ কতটা আছে, এরপর ক্লিক করলাম। এরপর উপরে চাইছি না নিচে চাইছি সিলেক্ট করতে হবে, আমরা চাইছি উপরে চাইছি, উপরে দেওয়ার জন্য উপরের উপর ক্লিক করলাম। এভাবে একটা ডাইমেনশন চলে এলো। আমরা চাইছি এটাকে কন্টিনিউয়াস ডাইমেনশন দিয়ে যেতে, ক্লিক করলাম, বাইরে দিয়ে নিয়ে এলাম। আমরা চাইছি এটার উপর ডাইমেনশন দিতে, নিয়ে চলে এলাম। আমরা চাইছি কর্নার পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স কত আছে জানতে। এইভাবে আমরা ডাইমেনশন দিয়ে দিতে পারি। ডাইমেনশন দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে এসকেপ। এরপর আমরা পরে যদি চাই এই লেন্থ, মানে এখানে দেখা যাচ্ছে 62.31, এই লেন্থ চেঞ্জ করতে, লেখাটা চেঞ্জ করার জন্য লেখার উপর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর আমরা চাইছি এটা লিখতে লেন্থ ইকুয়াল টু 62, লেন্থ ইকুয়াল টু 62 মিলিমিটার, লেখা হয়ে গেলে বাইরে ক্লিক করলাম, এসকেপ। এইভাবে আমরা লেখা চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইছি কোনো একটা সার্কেলের রেডিয়াস দিতে। সার্কেলের রেডিয়াস দেওয়ার জন্য এখানে আমরা একটা সার্কেল ড্র করলাম সেন্টার রেডিয়াস দিয়ে, রেডিয়াস দিলাম আমরা 30, সার্কেল হয়ে গেছে। এই সার্কেলের আমরা ডাইমেনশন দিতে চাইছি, তার জন্য একই অ্যানোটেশন বারের উপরের কর্নারে আছে রেডিয়াস, আর্ক, লেন্থ, অ্যাঙ্গুলার, অ্যালাইন্ড, লিনিয়ার, ডায়ামিটার। চাইছি রেডিয়াস দিতে, রেডিয়াস উপরে ক্লিক করলাম, সিলেক্ট আর্ক অফ দ্য সার্কেল, যে কোনো আর্কের উপর ক্লিক করলাম, তারপর রেডিয়াস সেন্টার পর্যন্ত নিয়ে এলেই আমরা রেডিয়াসের লেন্থ পেয়ে যাবো, আর ইকুয়াল টু 30, আর 30। আজকের ভিডিও এতটাই। আজকের ভিডিও আমরা শিখলাম কীভাবে ফিলেট, ক্যাম্ফার, ব্লেন্ড কার্ভ, সিঙ্গেল লাইন টেক্সট, মাল্টি লাইন টেক্সট, ডাইমেনশন এসব সেট করতে হয়। এরপরের ভিডিওয় আমরা কীভাবে পেজ সেট আপ করতে হয়, নেম প্লেট কীভাবে আঁকতে হয় দেখবো। থ্যাংক ইউ।